এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা গুলি করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টিকরহাট মালিরবাগান এলাকায়। আহত ব্যবসায়ী লিটন মজুমদার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত ব্যবসায়ীর শহরে কল্যাণী মার্কেটে ওষুধের পাইকারি ব্যবসা আছে। এদিন তিনি দোকান বন্ধ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার সময় তিনজন দুষ্কৃতী তাকে বাড়ির সামনে ঘিরে ধরে, তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে তার পেটে গুলি করে ব্যাগটি নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনা রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র সহ বিশাল পুলিশ বাহিনী। বলতে কি, আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখছি, একটু কাজে বেরিয়েছিলাম, তো দেখি এখানে ভদ্রলোকের বাড়িতে একটু চেঁচামেচি হচ্ছে। ন্যাচারালি একটা কৌতূহল হলো কি হয়, তখন এসে শুনলাম যে এখানে ওনাকে গুলি মেরে গেছে। ভদ্রলোকের নাম লিটন মজুমদার, ওনাদের বোধহয় ওষুধের বিজনেস আছে। ঠিক অতটা ডিটেলসে বলতে পারবো না, কেন সেরকমভাবে তো মেলামেশাটা নেই। ওনার বাড়ির সামনে যে টিকরহাট মালিরবাগান, এটা সেখানেই হয়েছে, এখানকার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছিল দাদা? এখানে আপনার ওই শুনছি 9:30 সময় ওই তিনজন নাকি মোটর সাইকেলে করে এসেছিলো এখানে, সেভাবে তো বলতে পারছে না, আইডিয়া করছে আর কি। ভদ্রলোক দোকান থেকে ফিরছিল, তারপরে বোধহয় ব্যাগে ছিল, কাগজপত্র ছিল, সেই ব্যাগ নিয়ে টানাটানি করেছে। টানাটানি করার পর ধস্তাধস্তি হয়েছে, বোধহয় তখন বোধহয় পেটেতে ইত্যাদি গুলি করেছে, দিয়ে ব্যাগ নিয়ে পালিয়েছে। এইটুকু এখানকার লোকের মুখ থেকে শুনছিলাম। ওই লিটন মজুমদার কী করতেন তিনি? উনি ব্যবসা করেন, কল্যাণী মার্কেটে ওষুধের হোলসেলের ব্যবসা আছে। কোন জায়গায় ঘটেছে এই ঘটনা? এটা কোটাহাট মালিবাগান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।